আজকে হচ্ছে বছরের 300তম দিন এবং আমি বিগত 300 দিন ধরে ভিডিও বানিয়ে আসছি। তো আস্তে আস্তে আমার ভিডিওগুলো সংখ্যা অনেক বেশি হয়ে গেছে এবং আর কয়েকদিনই আছে, আমি প্রায় শেষের দিকে আছি। 10 মাস ধরে ভিডিও বানাচ্ছি, প্রায় 10 মাস 30 দিনের হিসাব করলে, এবং আর 2 মাস সময় আছে, 65 দিনের মতো আর হাতে আছে আমার। অ্যান্ড আমি আশাবাদী যে আমি বাকি 65 দিন ভিডিও বানাতে পারবো আপনাদের দোয়ায়। অ্যান্ড যারা এই 300 দিন দেখতে পারে নাই, এই 300তম দিনটা দেখতে পারে নাই, তাদের জন্য আসলে আমার দোয়াই রইল। অনেক মানুষ মারা গেছে অনেক কারণে, তাদের তো সৌভাগ্য হয় নাই যে 300তম দিন দেখবে। তো যারা মারা গেছে, অনেক রকম ঘটনা ঘটছে, প্রচুর ঘটনা ঘটছে এই বছর, এই 300 দিনের ভিতরে, এই 10 মাসের ভিতরে। তো খুব খারাপ লাগে। অবশ্য একটা মজার বিষয় হচ্ছে, জেলখানায় নাকি 1 বছর 10 মাসের হিসাব হয়। মানে হচ্ছে দেখ, অ্যাকচুয়ালি আমি 1 বছরের প্ল্যান করে শেষ করে ফেলছি। তো যাই হোক, ওটা বিষয় না, আর 65 দিন আছে। আমি তো একবার বলেছিলাম যদি কেউ তাদের কোনো রিকোয়েস্ট থাকে আমাকে বলা, সেই বিষয়ে আমি ভিডিও বানাবো। তো যদি কেউ রিকোয়েস্ট থাকে আর কি, আমার ভিডিওতে কেউ দেখে না এই পর্যন্ত ধৈর্য ধরে যে দেখেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। আমার যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকে যে এই বিষয় নিয়ে নাই আলোচনা করতে পারো বা এটা নিয়ে ভিডিও বানাও, তাহলে আমি চেষ্টা করবো সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাতে। অ্যান্ড আমি একজন ফ্লগ মানুষ হয়ে গেলাম। লাইক এতদিনে যারা ভিডিও বানায়, নাস ডেলি বলেন বা সাদমান সাদিক বলেন, তারা এই 300তম দিনের ভিতরে তারা ফেমাস হয়ে গেছে অলরেডি। তো আমি তেমনভাবে ভিডিও বানাই না, আমার ভিডিও কোয়ালিটি তেমন ভালো না, সেই কারণে হয়তো অনেকে শেয়ার দেয় না, আর আমি নিজেও আমার ভিডিও নিয়ে তেমন প্রচারণা করি না। অ্যান্ড মানুষের ইনবক্সে নন দিয়ে বলাটা অনেকটা আসলে মানে ওই মানুষটাকে বিরক্ত করা। তো যাই হোক, এই কয়েকদিনে যত যাই কিছু হোক, যত কষ্টই হোক, আপনারা আমার ভিডিও দেখেছেন, যারা আমার ভিডিও দেখে রেগুলার তাদেরকে ধন্যবাদ। অবশ্য তাদের বলতে আমি আমার কাজিনকে বলছি, একজন কাজিন আমার বলতে গেলে অনেকটা ভিডিও দেখেছে এবং সে মাঝে মাঝে মতামত দেয়, কিন্তু এই জানি সে দিচ্ছে না, তার মানে হয়তো সেও ভিডিও দেখা বন্ধ করে দিচ্ছে। যাই হোক, আমি এখন ভিডিওটা ফেসবুকে আপলোড দেবো, ইউটিউবে আপলোড দেবো, এবং আমি জানি যে ফেসবুকে আগে আপলোড হবে, ইউটিউবে 12টার পরে আপলোড হতে পারে, আমি জানি না এটার কারণ কী। যাই হোক, সময় সময় মতো চলতে থাকে। অ্যান্ড এই ভিডিওগুলো বানাচ্ছি শুধুমাত্র ভবিষ্যতে অতীত দেখার জন্য, কিন্তু আসলে অতীত আর ভবিষ্যৎ বলতে কিছু নেই, সব কিছুই বর্তমান। অ্যান্ড অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।